ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চলে আসছি পরের খবরে আর জি করে মেডিকেল ছাত্রীর ঝাঁপ সাত সকালে জরুরি বিভাগের ছাদ থেকে ঝাঁপ দেন ওই মেডিক্যাল ছাত্রী আজই ফিভার ক্লিনিকে তাঁর ডিউটিতে ডিউটি ছিল এবং ডিউটিতে যাওয়ার আগেই তিনি ছাত থেকে শিশু বিভাগে স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন ওই মহিলা এবং আরজিকর হাসপাতাল সূত্রে এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে আরজিকর হাসপাতালের ঘটনা যেখানে মেডিকেল ছাত্রী আজ জরুরি বিভাগের ছাত থেকে ঝাঁপ দেন আজই তার ফিভার ক্লিনিকে ডিউটি ছিল এবং ডিউটিতে যাওয়ার আগেই তিনি ঝাঁপ দিয়েছেন এমনটা হাসপাতাল সূত্রে খবর শিশু বিভাগে স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন আরজি হাসপাতালে মেডিকেল ছাত্রীর ঝাঁপ শিশু বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তিনি নিজে ছিলেন এবং আজ সকালবেলা এই ঘটনা ঘটে আরজি হাসপাতালে যেখানে ছাদ থেকে ঝাঁপ দেন মেডিকেলের এক ছাত্রী আজ তার ফিভার ক্লিনিকে ডিউটি ছিল আজ সকালেই ফিভার ক্লিনিকে ডিউটিতে যোগদান করার আগে তিনি সরাসরি জরুরি বিভাগের ছাদে যান এবং সেখান থেকেই ঝাঁপ দেন আমাদের হাসপাতাল সূত্রে খবর জিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দিলাম কখন ঘটনা ঘটে হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে যে আজ সকালে ওর ফিভার ক্লিনিকের ডিউটি ছিল এবং সেই ডিউটিতে যাওয়ার আগে সে তার সঙ্গে যা সহপাটি যারা আছে এবং সহকর্মী অনেকের সঙ্গে কথা বলেন সব আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি জিলম করঞ্জয়ের সঙ্গে আরজিকর হাসপাতালে এক মেডিকেল ছাত্রী আজ ঝাঁপ দেন সকালবেলায় তার ফিভার ক্লিনিকে ডিউটি ছিল সেই ডিউটিতে যোগদান করার আগেই তিনি জরুরি বিভাগের ছাদে যান এবং সেখান থেকে ঝাঁপ দেন এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে